ওয়ালেন রহমিাত আলহামদুল্লাহ তাহমিদ তাহমিবাই আল্লাহ আপনার হেফাজত করে সুস্থ রাখুন ওই লেখাটাও পড়েছি আমি খানাও দেখলাম তো এখানে ইউরোপিয়ান যে খানাগুলো আছে সারা পৃথিবীতে কাফের মোশেক বা নাস্তিক যে যেখানেই সরিয়ে যাক মুসলমানগুলো যে যেখানে থাকুক তাদের ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গোস্ত যেগুলো খা খাদ্য হালাল যেমন খাসি এবং গরু এবং মুরগি এই জাতীয় যেগুলো পশু মুসলমানদের হালাল করেছেন আল্লাহ সুবাহ এইগুলি জবার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখেন যে ইহুদি খ্রিস্টান জবা করলে খাওয়া যাবে এটা আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছে ইহুদি খ্রিস্টানের জবাইকৃত এই হালাল পশুগুলো খাওয়া যাবে এছাড়া অন্যান্য যেমন হিন্দু ডোম বৈদ্য এদের জবাইকৃত পশু খাওয়া যাবে না আর মাছ তো জবাই করতে হয় না মাছের বিষয় আলাদা মাছ এমন যে মাছের বিষয়টা আলাদা তারপরে আপনার শাকসবজি এই অন্যান্য এই পশু যে হালাল পশু গরু উঠ তারপর মহিষ তারপরে ছাগল মুরগি এই সমস্ত পশুগুলো ইহুদি খ্রিস্টান যারা হালে কিতাব তাদেরকে বলা হয় ইহুদি খ্রিস্টানকে হালে কিতাব বলা হয় এখন তারা যদি জবাই করে তাহলে আল্লাহ খানাকে হালাল করে দিয়েছেন এই সম্পর্কে যেন আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে তাদের খাদ্যকে হালাল করা এই খাদ্য দ্বারা বলেছে জবাহ তাদের জবাইকৃত পশুগুলো আর যেগুলো জবাই করার দরকার নাই এই পশু বাদ দিয়ে গোজ বাদ অন্যান্য যে সমস্ত খাদ্যগুলো আছে যেমন এখানে যেটা দেওয়া আছে সেটা হলো মাকরুনা মাকারুনা তারপরে এখানে যে সালাদ এগুলি খেতে পারবে শাক সবজি খেতে পারবে এখন এখানে যে লেখা দিয়েছে সেই ইউরোপ কান্ট্রিতে জাহাজে আছে পরিস্থিতি আছে তাহলে সেখানে যে সালাদ আছে সালাদ খাবে ভাত খাবে এবং রুটি সালাদ ভাত মিলায় খাবে ভাতের সাথে সে পুরসাধনী যেগুলো আছে সস আছে সালাদ আছে বা অন্যান্য আরও যে ই আছে সেগুলি খাবে যে গোস বাদ দিবে যদি মাছ যে বলছে মাছ এখন নাই তারা মাছ খায় না ইউরোপিয়ানরা গোসের সাথে জড়িত ওকে ইউরোপিয়ানদের মধ্যে দেখতে হবে তাদের এইটা কোথা থেকে আসে তারা খ্রিস্টান নাকি হুদি ইউরোপিয়ানদের মধ্যে খ্রিস্টান হুদিই তো বেশি তাই সেখানে তাদের জবাগুলো খাওয়া যাবে এই ক্ষেত্রে খেলা খেয়াল রাখতে হবে আর যখন চলে আসবে তখন নিজেরা জবাই করে খাওয়ার চেষ্টা করবে কিন্তু এই মুহূর্তে অবস্থা আর হালাল খাদ্য মুসলমানদের জন্য খেতে হবে এটা স্পষ্টভাবে বিষয় হারাম কোনোভাবেই খাওয়া যাবে না এটা তো আল্লাহর বিধান এখন বিষয় হলো যে হারামটা কখন জায়েজ আছে হারামটা জায়েজ হবে তখন যে ব্যক্তি মরে যাচ্ছে এখন ওই অবস্থায় এমন একটা বস্তু আছে যে এখান থেকে হারামটা হালকা একটু খেয়ে তার পিঠটা সোজা করে ওখান থেকে চলে আসতে হবে যদি এভাবেই হয়ে থাকে তার হারাম খাদ্য খাইতে হয় তার ইমান আমল রক্ষা পায় না ইমান নষ্ট হয়ে যাচ্ছে তাহলে চাকরি বাদ দিতে হবে তার ইমান আমল সেভ করতে হবে তাকে আগে তার ইমান রক্ষা করা তার উপরে ফরস কারণ যে কোনো মুহূর্তে সে যে দুনিয়াতে চলে যাবে তার বাসার গ্যারান্টি তো আল্লাহ দেয়নি নিত যে কে কখন বাঁচবে এটা এটা আল্লাহর গেছে রেখেছে তার ইমান আমল নিয়ে বেঁচে থাকা ইমান আমলের সাথে থাকা জীবন ধারণ করে এটা আল্লাহ ফরস করছে আর যখন আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে নাকি আল্লাহর বিধান যখন মানবে আর নিজের পরিবেশকে সুন্দর রাখবে আল্লাহর বিধানের উপর রাখবে তখন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবে এটা প্রত্যেকের মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন এই সম্পর্কে কোরআন মাসিদ আল্লাহ অনেক বলছেন একটা কথা সংক্ষিপ্ত বলে যথেষ্ট হবে যে আল্লাহ বলছেন যে অমাইয়া কিল্লা ইয়া যে আল্লাহ মাহরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ খুলে দিবেন পথ খুলে দিবেন মানে কি যে আল্লাহকে ভয় করে অর্থাৎ আল্লাহর বিধান মানে আল্লাহ তাকে ওই হালাল ভাবে হালাল পথে হালাল অবস্থানে থাকার জন্য তার জন্য সম্পূর্ণভাবে ব্যবস্থাপনা করে দিবেন যদি সে আসলে আল্লাহকে ভয় করতে পারে মানে এখানেও যাচ্ছে কেউ যদি লক্ষ লক্ষ টাকার চাকরি করে হারাম উপায় এবং হারাম পথে থাকতে হয় তার ইমান আমল নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই লক্ষ লক্ষ টাকা ছেড়ে যদি চলে আসে আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিবেন কারণ জেনে রাখুন এখন অলিল্লাহ খোঁজাই নুসাম আওয়ালন আসবান এবং জমিনের ধন্যবাদ না কার হাতে আল্লাহর হাতে আল্লাহ প্রত্যেকটি মুসলিম যে যেখানে থাকুক না কেন তাকে হালাল ভাবে চলতে হবে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহর বিধান রূপে থাকতে হবে মহিলা পুরুষ সবার জন্য বিধান এই জন্য নিষেধ করছেন যদি সেখানে ইমান আমল না থাকে এবং সেখানে সফরও করা যাবে না যদি ইমান আমলের ক্ষতি হয়ে যায় সুতরাং মুসলিম তো মুসলিমে তার ইমান আমল এটা বিশাল নিয়ামত আল্লাহ সারা পৃথিবীর মধ্যে মুসলমান বানাইছে কয়জন মানুষকে এটা বিশাল একটা নিয়ামত মুসলমান হওয়া মুসলমান হয়ে হইলে চলবে না আমল করে এটা পক্ষ থেকে একটা তৌফিক আমল করে দেখেন অনেকে এবং কবরে ইউরোপ কান্ট্রি ইমান আমল হারেছে অনেকে জেনা ব্যবসারে চলে গেছে অনেক ইউরোপ মেয়েদেরকে বিবাহ করা ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের জীবন ধারণ করতেছে তো এই সমস্ত ইমান আমলের কোনো মূল্য থাকে না তো সেখানে অনেকে ইমান আমল হারিয়ে ফেলে তো এই জীবন ধারণে এটা বড় নয় বরং আপনাকে আমাকে আখের হাতে আমুলগুলো করে যাওয়া আল্লাহর বিধানকে পালন করতে পারে এটা হলো বড় কথা আল্লাহ গোলায় কর্মজীবন ফাংশ জানিনা রউদ খেলার জান্নাত ফাকত ফাঁস যে ব্যক্তি জান্নাত থেকে বাঁচাইতে পারলো এবং জাহা এবং জান্নাতে নিজেকে প্রবেশ করতে পারলো সেই হলো আসল সফল কাম যাই হোক খানার ব্যাপারে অন্যান্য যেগুলো খানা আছে এই এই যে বস্তুগুলো আলোচনা করা হয়েছে অন্যান্য সকল খাদ্য আলাদা অনেক খাদ্য আছে সেগুলো সে ব্যবস্থা করবে কিন্তু জবাই পশুর ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত হারাম পশু আছে যেমন ইউরোপ কান্ট্রিতে কুকুর বিড়াল কুত্তা সিগাল তারপরে ওই যে খি শুকুর টুকুর ইত্যাদি যে সমস্ত এটা তো তো কোনোভাবেই খাওয়া যাবে না হালাল মুসলমান কি ওই পশু মুসলমান জমা করলেও তো হালাল হবে না এটা হারাম হারামেই আল্লাহ হেফাজত করুন হাজার নবিন